আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা নিশ্চয়ই তো এখানে ভিডিওটির থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমরা তোমাদের 13তম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি নিয়ে আলোচনা করব। চলো আমরা অ্যাসাইনমেন্টটির প্রশ্ন সম্পর্কে পরিচিত হয়ে নিই। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে যৌথমূলধনী কোম্পানি ও এর শেয়ার ইস্যু। এটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6 নম্বর অ্যাসাইনমেন্ট। তো আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটি হচ্ছে মাইশা লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লক্ষ কোটি সাধারণ শেয়ার এবং 10 টাকা মূল্যের 4 লক্ষ কোটি 12% অগ্রাধিকার শেয়ার নিবন্ধিত কোম্পানি 60,000 শেয়ার সাধারণ শেয়ার 1 20% অধিহারে 2 1 টাকা অবহারে 3 সমহারে 12% অগ্রাধিকারে 2,50,000 শেয়ার জনসাধারণের উদ্দেশ্যে বিক্রয়পত্র প্রচার করে কোম্পানি 75,000 সাধারণ শেয়ার এবং 3,75,000 অগ্রাধিকার শেয়ার আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। এ ছিল তোমাদের উদ্দীপক। এবং ক নম্বর প্রশ্ন হচ্ছে কোম্পানির হিসাব বইতে জাবেদ এবং ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে। ক হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে। গ শেয়ার শ্রেণীবিভাগ করতে হবে। আমাদের এখানে কিছু নির্দেশনা রয়েছে। তো প্রথম নির্দেশনা হচ্ছে শেয়ার ইস্যু প্রক্রিয়াকরণ যথাযথ অনুসরণ করতে হবে। যথার্থভাবে অর্থাৎ শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করতে হবে। এবং খ নম্বর হচ্ছে কোম্পানির বইতে জাবেদ প্রস্তুতকরণ। গ হচ্ছে ব্যাংক হিসাব প্রস্তুতকরণ অর্থাৎ খতিয়ান। এবং ঘ হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। এবং সর্বশেষ হচ্ছে আকর্ষণীয় উপস্থাপনের নির্দেশনা। তো আমরা প্রথমেই ক নং প্রশ্নটির জন্য সমাধান করে নেব, অর্থাৎ শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়াকরণ। শিক্ষার্থী বন্ধুরা, চলো অ্যাসাইনমেন্টটি প্রস্তুতের পূর্বে আমরা আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটিকে দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 254, অ্যাসাইনমেন্ট হচ্ছে 6-13তম সপ্তাহ। আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি ও এর শেয়ার ইস্যু। আমরা এবার প্রথম প্রশ্নটিকে আরেকবার দেখে নেব। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নেই। প্রথমে আমরা অ্যাসাইনমেন্ট শিরোনামটিকে উপরের দিকে লিখে নেব, যৌথ মূলধনী কোম্পানি ও এর শেয়ার ইস্যু। এবার আমরা ক নং প্রশ্নের উত্তরটিকে লিখে নিব। আমাদের ক নং প্রশ্নটি ছিল শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখি। শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া, কোম্পানি তার নিবন্ধিত শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র প্রকাশ করে। কোম্পানি তার শেয়ার নামিক মূল্যে অর্থাৎ সমমূল্যে ইস্যু করে, তবে কোনো কোম্পানি নিবন্ধিত মূল্যের বেশি মূল্যে বাজারে শেয়ার ইস্যু করতে পারে, যেটা অধিহার বা প্রিমিয়াম নামে পরিচিত। আবার বিশেষ পরিস্থিতির কারণে যদি কোম্পানি দ্রুত নগদ অর্থের প্রয়োজনে নামিক মূল্য অপেক্ষা কম মূল্যে অর্থাৎ ওভারে শেয়ার ইস্যু করতে পারে। অর্থাৎ শেয়ার ইস্যুকরণ প্রক্রিয়া হচ্ছে 3টি। 1 হচ্ছে সমহারে শেয়ার ইস্যু, 2 হচ্ছে অধিহারে শেয়ার ইস্যু, 3 হচ্ছে অবহারে শেয়ার ইস্যু। 1. সমহারে শেয়ার ইস্যু। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সার্টিফিকেটের শেয়ারের যে লিখিত মূল্য থাকে তাকে নামিক মূল্য বলে। কোম্পানি যখন এই ভিত্তিতে শেয়ার বিক্রয়ের বিবরণপত্র প্রচার করে তখন তাকে সমমূল্যে বা সমহারে শেয়ার ইস্যুকরণ বলে। 2 হচ্ছে অধিহারে শেয়ার ইস্যু। যৌথ মূলধনী কোম্পানির শেয়ার সার্টিফিকেটে শেয়ার লিখিত মূল্য অপেক্ষা অধিক মূল্যকে অধিহার বলে। কোম্পানি যখন এই ভিত্তিতে শেয়ার বিক্রয়ের বিবরণপত্র প্রচার করে তখন তাকে অধিহারে শেয়ার ইস্যুকরণ বলে। 3. অবহারে শেয়ার ইস্যু। কোম্পানির শেয়ার সার্টিফিকেটের শেয়ার লিখিত মূল্য অপেক্ষা কম মূল্যকে অবহার বলে। কোম্পানি যখন এই ভিত্তিতে শেয়ার বিক্রয়ের বিবরণপত্র প্রচার করে তখন তাকে অবহারে শেয়ার ইস্যুকরণ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের সমাধান। আমরা এবার পরের প্রশ্নটিকে দেখে নেব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোম্পানির হিসাব বইতে জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদা প্রস্তুতের পূর্বে আমাদের উদ্দীপকটিকে ভালোভাবে পড়ে নিতে হবে এবং ক্ষেত্রে নির্দেশনা হচ্ছে ক নম্বরে 1, 2, 3 পৃথকভাবে প্রস্তুত করতে হবে। অর্থাৎ 1 হচ্ছে 20% অধিহারে, 2 হচ্ছে 1 টাকা অবহারে এবং 3 হচ্ছে সমহারে এবং 12% অগ্রাধিকার শেয়ার। এবং এখানে প্রচার বিজ্ঞপ্তি প্রচার অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের সংখ্যা অগ্রাধিকার শেয়ার হচ্ছে 2,50,000 এবং সাধারণ শেয়ার হচ্ছে 60,000 সাধারণ শেয়ার। এবং কোম্পানি 60,000 সাধারণ শেয়ারের মধ্যে 75,000 শেয়ারের আবেদন পেয়েছে এবং 2,50,000 অগ্রাধিকার শেয়ারের মধ্যে 3,75,000 অগ্রাধিকার শেয়ার আবেদন পেয়েছে। অর্থাৎ সাধারণ এবং অগ্রাধিকার উভয় ক্ষেত্রে আবেদনের সংখ্যা বেশি এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে। তো আমরা চলো প্রথম ক নংয়ের প্রথমটি হচ্ছে 20% অধিহারে এবং দ্বিতীয়টি হচ্ছে 1 টাকা অবহারে এবং তৃতীয়টি হচ্ছে সমহার এবং 12% অগ্রাধিকার শেয়ারের ভিত্তিতে আমরা এটিকে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের খনন প্রশ্নটির সমাধান। তোমরা এখানে খনন প্রশ্নটির সমাধান খনন প্রশ্নের উত্তর লিখে প্রথমে 1 নম্বর হচ্ছে 20% অধিহারে ইস্যুর ক্ষেত্রে,
প্রথমে আমরা মাইশা লিমিটেড এর জাবেদা একটি জাবেদা ছক করে নেব। জাবেদা ছকে এখানে পাঁচটি কলাম রয়েছে, তারিখ, হিসাবের বিবরণ, কৈতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। প্রথমে আমাদের ইস্যুকৃত 60,000 শেয়ারের জন্য 60,000 শেয়ার আবেদনের টাকা পাওয়ার জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। অর্থাৎ সাধারণ শেয়ারের জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। আমরা 60,000 শেয়ারকে 12 টাকা দ্বারা গুণ করেছি, যেহেতু শেয়ার আবেদন বাবদ 10 টাকা এবং 10 টাকার 20% হচ্ছে 2 টাকা, মোট 12 টাকার দামে আমরা, অর্থাৎ 12 টাকা মূল্যে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে। প্রতিটি 12 টাকা অধিয়ার সহ মূল্যে 60,000 সাধারণ শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল। আমাদের এই জাবেদার দ্বিতীয় অংশ হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, সাধারণ শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, সাধারণ শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট। অর্থাৎ শেয়ার আবেদনের টাকাকে শেয়ার মূলধনে পাঠানো হলো। এখানে আমরা শেয়ার আবেদন বাবদ 7,20,000 টাকা পেয়েছি, 60,000 শেয়ার 12 টাকা মূল্যের এবং 60,000 শেয়ার 10 টাকা মূল্যের মূলধন হিসাব হবে। এবং আমরা যেহেতু 20% অধিহার, অর্থাৎ 10 টাকার 20% 2 টাকা অধিহারে বিক্রি করেছি, তাই 60,000 সাধারণ শেয়ারের 2 টাকা মূল্যে 1,20,000 টাকা হবে। এবং এখানে কারণটি হবে শেয়ার আবেদনের টাকা মূলধন ও অধিহার হিসাবে স্থানান্তর করা হলো। আমাদের এই জাবেদার দ্বিতীয় অংশ অর্থাৎ 1 টাকা অবহারের ক্ষেত্রে জাবেদারটি হবে মাইশা লিমিটেড এর জাবেদা। আমরা এখানে 5টি কলাম বিশিষ্ট একটি জাবেদার ছক তৈরি করে নিব। আমাদের এখানে শেয়ার আবেদনের জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক বাবদ আমরা 10 টাকার পরিবর্তে 9 টাকা মূল্যে পেয়েছি, 60,000 শেয়ারকে 9 দ্বারা গুণ করে নিয়েছি। এবং সাধারণ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কারণটি অবশ্যই লিখে নেবে। সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এখানে শেয়ার অবহারকে ডেবিট করতে হবে। সাধারণ শেয়ার আবেদন হচ্ছে 60,000 শেয়ার 9 টাকা মূল্যের 5,40,000 টাকা, এবং সাধারণ শেয়ার অবহার অর্থাৎ 1 টাকা কম মূল্যের 60,000 শেয়ারের 1 টাকা করে 60,000 টাকা। এবং সাধারণ শেয়ার মূলধন অর্থাৎ 60,000 শেয়ার 10 টাকা মূল্যে মূলধন হিসেবে হবে 6,00,000 টাকা। ডেবিট এবং ক্রেডিটের মূল্য উভয়ের দিকেই সমান। এবার আমরা তৃতীয় অংশটি দেখে নেব। তৃতীয় অংশটির ক্ষেত্রে সমহার এবং 12% অগ্রাধিকার শেয়ার উভয় শেয়ারের জন্য জাবেদা হবে। তো আমরা এখানেও 5 কলাম বিশিষ্ট একটি জাবেদা ছক করে নেব। তারপর প্রথম জাবেদা হবে সাধারণ শেয়ারের জন্য ব্যাংক হিসাব ডেবিট, সাধারণ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 60,000 ইস্যুকৃত শেয়ারের মধ্যে আমরা 75,000 সাধারণ শেয়ারের আবেদন পেয়েছি, তাই 75,000 শেয়ার আবেদনের টাকা ব্যাংক হিসাব ডেবিট এবং সাধারণ শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 75,000কে 10 টাকা অর্থাৎ সমমূল্য দ্বারা গুণ করেছি, কারণটি অবশ্যই লিখে নেবে। আমাদের এটার দ্বিতীয় জাবেদাটি মূলধন হিসাবে পাঠানোর জন্য সাধারণ শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সাধারণ শেয়ারের 7,50,000 টাকা ডেবিট এবং সাধারণ শেয়ার মূলধনের 60,000 শেয়ার 10 টাকা মূল্যে 6,00,000 টাকা এবং অতিরিক্ত 15,000 শেয়ার 10 টাকা মূল্যের 1,50,000 টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এটির অগ্রাধিকার কারণটি অবশ্যই লিখে নেব। এটির অগ্রাধিকার শেয়ারের জন্য জাবেদাটি হবে ব্যাংক হিসাব ডেবিট, 12% অগ্রাধিকার শেয়ার হিসাব ক্রেডিট। 3,75,000 2,50,000 শেয়ার ইস্যুকৃত শেয়ারের মধ্যে 3,75,000 শেয়ারের আবেদনের টাকা পাওয়া গেছে, তাই 3,75,000কে আমরা 10 দ্বারা গুণ করে নিয়েছি এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, কারণটি লিখে নেবে। এবং শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। আমরা আবেদনের সম্পূর্ণ টাকাকে ডেবিট করে দিলাম এবং মূলধন হিসেবে আমরা এখানে 2,50,000 ইস্যুকৃত শেয়ারের সংখ্যাকে 10 দ্বারা গুণ করে নিয়েছি এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দিয়েছি। 1,25,000 অতিরিক্ত আবেদনের টাকা 10 টাকা মূল্যে ফেরত দেওয়া হয়েছে, কারণটি এখানে লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল তোমাদের 6 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ 20% অধিহার, 1 টাকা অবহার এবং সমহার ও 12% অগ্রাধিকার ইস্যুকৃত শেয়ারের জন্য এই জাবেদাটি। চলো আমরা এবার পরবর্তী প্রশ্নটিকে দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত করতে হবে, অর্থাৎ ব্যাংক হিসাব হচ্ছে একটি খতিয়ান, আমাদের একটি খতিয়ান তৈরি করতে হবে। চলো আমরা খতিয়ানটিকে দেখে নিই। ব্যাংক হিসাবের খতিয়ান, আমরা যে জাবেদাটি প্রস্তুত করেছি সেই জাবেদা অনুসারে 20% অধিহারের ইস্যুর ক্ষেত্রে মাইশা ব্যাংক লিমিটেড হিসাব, আমরা এখানে চলমান যে ছক হিসাবে একটি খতিয়ানের ঘর তৈরি করে নিয়েছি, যেখানে ব্যাংক হিসাব। আমরা এই জাবেদাতে শুধুমাত্র একটি ব্যাংক হিসাব পেয়েছি। 6 নং প্রশ্নের প্রথম অংশে একটি ব্যাংক হিসাব ডেবিট ছিল এবং ব্যাংক হিসাবের কোনো ক্রেডিট বা অন্যান্য কোনো হিসাব ছিল না, তাই আমরা এই খতিয়ানের সাধারণ শেয়ার আবেদন হিসাব, ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, তার অপর পাশে সাধারণ শেয়ার আবেদন হিসাব
কে আমরা লিখব ডেবিট পাশে টাকা লিখে, এবং এটি ডেবিট ব্যালেন্স বের হবে। একইভাবে আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ সমহারে স্বীকৃত শেয়ারের জন্য যে জাবেদাটি পেয়েছিলাম, সমহারে স্বীকৃত সরি অবহারে স্বীকৃত শেয়ারের জন্য ব্যাংক হিসাব ডেবিট দিকে 5,40,000 এবং ব্যাংক হিসাবে একটি জাবেদা রয়েছে। সরি অবহারে স্বীকৃত শেয়ারের জন্য আমরা এখানে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট দিকে থাকার কারণে ডেবিট দিকে আমরা 5,40,000 টাকা লিখেছি, এবং এর ক্রেডিট পাশের এন্ট্রির নাম হচ্ছে সাধারণ শেয়ার আবেদন হিসাব, এবং এটির একটি এন্ট্রি এবং এটি ডেবিট ব্যালেন্স। আমরা এবার পরবর্তী অংশটিকে দেখে নেব। সমহার এবং 12% অগ্রাধিকার শেয়ার স্বীকৃত শেয়ারের ক্ষেত্রে ব্যাংক হিসাবটি হবে ব্যাংক মাইশা লিমিটেড এর ব্যাংক হিসাব। আমরা এখানে পাঁচ টি ছক চলমান যে ছক পদ্ধতিতে আমরা ছকটি প্রস্তুত করেছি, এবং এই জাবেদার ব্যাংক হিসাব সাধারণ শেয়ারের জন্য ব্যাংক হিসাব ডেবিট 7,50,000 এবং ব্যাংক হিসাব ক্রেডিট 1,50,000। আমরা এটিকে অন্তর্ভুক্ত করেছি প্রথমে 7,50,000 ডেবিট এবং 1,50,000 ক্রেডিট। ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট বিয়োগ করার ফলে 6,00,000 টাকা ডেবিট ব্যালেন্স রয়ে যায়, এবং অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট 37,50,000 এবং ব্যাংক হিসাব ক্রেডিট 12,50,000। আমরা অগ্রাধিকার শেয়ারের জন্য 12% অগ্রাধিকার শেয়ারের আবেদনের জন্য 37,50,000 ডেবিট এই ব্যালেন্সটি ডেবিটের সাথে যোগ করে ডেবিট ব্যালেন্স ডেবিটের সাথে যোগ করে 43,50,000, এবং 12% অগ্রাধিকার শেয়ারের ক্রেডিট ব্যালেন্স ছিল 12,50,000, ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট বিয়োগ করার পরে 31,00,000 টাকা ব্যালেন্স বিদ্যমান থাকে, এবং এটি হচ্ছে ডেবিট ব্যালেন্স। এই ছিল শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণং প্রশ্নের সমাধান। চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটিকে দেখে নেব। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী। এক্ষেত্রে কোম্পানি আইন 1994 সালের আইনকে অনুসরণ করতে হবে। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নেই। ঘ নং প্রশ্ন উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে জাবেদা প্রস্তুত করেছি এবং উদ্দীপক অনুসারে 20% অধিহারে ইস্যুর ক্ষেত্রে মাইশা লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী, আমরা ডট ডট এখানে সাল এবং তারিখ বিদ্যমান নেই তাই আমরা ডট দিয়েছি। তোমরা এইভাবে তৈরি করবে এবং একটি 2 কলাম বিশিষ্ট অথবা 3 কলাম বিশিষ্ট একটি ছক তৈরি করতে পারো। বিবরণ টাকা দায়সমূহ। অনুমোদিত মূলধন ছিল 10 টাকা মূল্যের 60,000 সাধারণ শেয়ার 20% অধিহারের ক্ষেত্রে, আমরা এটা দ্বারা গুণ করে 6,00,000 টাকা, এবং স্বীকৃত মূলধন 10 টাকা মূল্যের 60,000 শেয়ার 6,00,000 টাকা। বিলিখিত আদায়কৃত মূলধন ছিল প্রতিটি 10 টাকা মূল্যের 60,000 সাধারণ শেয়ার 6,00,000 টাকা, এবং অধিহার এবং এখানে অধিহার ছিল অর্থাৎ সঞ্চিত উদ্বৃত্ত হিসাবে অধিহার ছিল 1,20,000। 6,00,000 এবং 1,20,000-এর যোগফল হচ্ছে 7,20,000 টাকা। এটি হচ্ছে দায় সমূহের ব্যালেন্স। এবার চলতি সম্পদের ব্যালেন্সটিকে আমরা দেখে নিই। চলতি সম্পদটিকে আমাদের ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স ছিল 7,20,000, অর্থাৎ সম্পদ এবং দায়ের ব্যালেন্স উভয় পাশের ব্যালেন্স সমান হয়েছে। এটি হচ্ছে 20% অধিহারের ক্ষেত্রে। এবার শিক্ষার্থী বন্ধুরা, 1 টাকা অবহারের ক্ষেত্রে আর্থিক অবস্থার বিবরণীটি হবে। প্রথমে আমরা একইভাবে ছকটিকে প্রস্তুত করে নেব, এবং এখানে 1 কলাম বিশিষ্ট বা দুই কলাম বা 3 কলাম বিশিষ্ট আমরা একটি ছক করতে পারি। তো এখানে অনুমোদিত মূলধন ছিল 10 টাকা মূল্যের 1,00,000 শেয়ার, বন্ধুরা প্রথম অংশে এভাবে অনুমোদিত মূলধন হবে 1,00,000 টাকা। এবার আমরা দ্বিতীয় অংশের অনুমোদিত মূলধন ছিল 1,00,000 শেয়ার 10 টাকা মূল্যের 10,00,000 টাকা, স্বীকৃত মূলধন 10 টাকা মূল্যের 60,000 শেয়ার 6,00,000 টাকা, বিলিখিত আদায়কৃত মূলধন 10 টাকা মূল্যের 60,000 শেয়ার 6,00,000 টাকা, এবং সম্পত্তি সমূহের চলতি পরিসম্পদ হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত 5,40,000 টাকা, এবং আমরা শেয়ার অবহারের ডেবিট ব্যালেন্স হচ্ছে 60,000 টাকা, মোট 6,00,000 টাকা। অর্থাৎ সম্পত্তি পাশে 6,00,000 টাকা এবং দায় পাশে 6,00,000 টাকার ব্যালেন্স সমান হয়ে গেছে। এবার আমরা তৃতীয় অংশটিকে দেখে নেব। সমহার এবং 12% অগ্রাধিকারের ক্ষেত্রে
কিভাবে আমরা একটি ছক তৈরি করব, এবং এখানে আমরা 3 কলাম বিশিষ্ট ছক তৈরি করেছি। এখানে আমরা সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারকে আলাদা আলাদা পৃথকভাবে দেখেছি। 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ার 10 লক্ষ টাকা, 10 টাকা মূল্যের 40 লক্ষ শেয়ার 12% অগ্রাধিকারের জন্য 40 লক্ষ টাকা, মোট হচ্ছে 50 লক্ষ টাকা শেয়ার মূলধন অনুমোদিত। ইস্যুকৃত মূলধন হচ্ছে 10 টাকা মূল্যের 60,000 শেয়ার 6 লক্ষ টাকা, এবং অগ্রাধিকারের ক্ষেত্রে 10 টাকা মূল্যের 2.5 লক্ষ শেয়ার 25 লক্ষ টাকা, মোট হচ্ছে 31 লক্ষ টাকা। এটি বিলিখিত আদায়কৃত মূলধন হচ্ছে 10 টাকা মূল্যের 60,000 শেয়ার 6 লক্ষ টাকা, এবং 10 টাকা মূল্যের 2.5 লক্ষ শেয়ার 10 টাকা মূল্যের 25 লক্ষ শেয়ার 10 টাকা মূল্যের 25 লক্ষ শেয়ার এবং 6 লক্ষ টাকা এবং 25 লক্ষ টাকা এখানে মোট হচ্ছে 31 লক্ষ টাকা। একইভাবে সম্পত্তি সমূহ ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 31 লক্ষ টাকা, ডেবিট উদ্বৃত্ত। সম্পত্তি এবং দায়ের উভয় পাশ সমান। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের ঘ নং প্রশ্নের সমাধান। চলো আমরা এবার পরবর্তী প্রশ্নটিকে দেখে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা সর্বশেষ প্রশ্নটি সমাধানটিকে দেখে নেব। আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে শেয়ারের শ্রেণীবিভাগ গণনা করতে হবে। এখানে শেয়ারের শ্রেণীবিভাগকে আমরা যথাযথভাবে উপস্থাপন করব, এবং সর্বোচ্চ নাম্বার অর্জনের জন্য আমাদের শ্রেণীবিভাগটিকে সঠিক এবং আকর্ষণীয় করে তুলতে হবে। চলো আমরা এই প্রশ্নটির সমাধানটিকে দেখে নিই। গণং প্রশ্নের উত্তর, শেয়ারের শ্রেণীবিভাগ। শেয়ার হলো যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান অংশ। এটি বিক্রয় বা হস্তান্তরের মাধ্যমে কোম্পানির মূলধন সংগৃহীত হয়। শেয়ারের মূল্য, অধিকার, রূপান্তরযোগ্যতা এবং প্রবৃত্তি ভিন্নতা ভেদে শেয়ার বিভিন্ন রকম হতে পারে। নিম্নে ছকের মাধ্যমে শেয়ারের শ্রেণীবিভাগ দেখানো হলো। তোমরা এইভাবে একটি ছক অর্থাৎ প্রবাহ চিত্র এঁকে নিবে। প্রথমে শেয়ারকে 4টা ভাগে ভাগ করা হচ্ছে। সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বিলম্বিত শেয়ার, বিশেষ বা অন্যান্য শেয়ার। অগ্রাধিকার শেয়ারের এভাবে আরো কতগুলো বিভাগ রয়েছে, আমরা এগুলোকে চিত্রের মাধ্যমে দেখিয়ে দেবো। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধযোগ্য অংশগ্রহণকারী, অংশ না গ্রহণকারী, পরিবর্তনযোগ্য, অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। এবং বিশেষ বা অন্যান্য শেয়ার হচ্ছে অধিবৃত্তি বা বোনাস শেয়ার, অধিকার বা রাইট শেয়ার, অনাঙ্কিক মূল্যের শেয়ার। চলো আমরা বিস্তারিত দেখে নিই। উপর্যুক্ত ছকে দেখা যাচ্ছে যে শেয়ার প্রধানত 4 প্রকার: সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার, অগ্রাধিকারযুক্ত শেয়ার, বিলম্বিত দাবিযুক্ত শেয়ার, বিশেষ শ্রেণীর শেয়ার বা অন্যান্য প্রকৃতির শেয়ার। এর মধ্যে অগ্রাধিকার শেয়ারকে আবার 8 ভাগে এবং বিশেষ শ্রেণীর শেয়ারকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন প্রকার শেয়ার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার, যে শেয়ারের মালিক পূর্ব নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় না, মূলধন ফেরত দেওয়ার ব্যাপারে বিশেষ অধিকার ভোগ করে না, এবং অগ্রাধিকারযুক্ত শেয়ার মালিকদের লভ্যাংশ প্রদানের পর অবশিষ্ট যে মুনাফা থাকে তা হতে লভ্যাংশ পায়, তাকে সাধারণ শেয়ার বলে। কোম্পানির সাধারণ শেয়ার মালিকদের লভ্যাংশ পরিমাণ অর্জিত লাভের অনুপাতে কম বেশি হয়। অগ্রাধিকার শেয়ার, যে শেয়ারের নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার এবং কোম্পানি অবলম্বনকালে শেয়ার মূল্য ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। সাধারণ শেয়ারের মালিককে লভ্যাংশ প্রদানের পূর্বে অগ্রাধিকার শেয়ার মালিককে লভ্যাংশ প্রদান করতে হয় এবং কোম্পানির বিলোপকালেও প্রথমে ফেরত দিতে হয়। লভ্যাংশ বন্টন পদ্ধতির উপর ভিত্তি করে অগ্রাধিকার শেয়ারকে নিম্নোক্ত ভাগে ভাগ করা যায়: সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, অংশ না গ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, পরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার, অপরিবর্তনযোগ্য অগ্রাধিকার শেয়ার। 3 নম্বর হচ্ছে বিলম্বিত শেয়ার। কোম্পানির উদ্যোক্তা প্রবর্তক ব্যবস্থাপকদের মধ্যে এই জাতীয় শেয়ার নামমাত্র মূল্যে বিলি করা হয়। কোম্পানির মুনাফা হতে অগ্রাধিকারযুক্ত এবং সাধারণ শেয়ার মালিকগণের মধ্যে লভ্যাংশ বন্টনের পর যদি উদ্বৃত্ত থাকে তবে তার অংশবিশেষ এই জাতীয় শেয়ার মালিককে প্রদান করা হয়। 4, বিশেষ বা অন্যান্য শেয়ার। উপরোক্ত 3 ধরনের শেয়ার ছাড়াও নিম্নের 3 ধরনের শেয়ার রয়েছে: অধিবৃত্তি বা বোনাস শেয়ার, অধিকার বা রাইট শেয়ার, অনাকাঙ্ক্ষিত মূল্যের শেয়ার। অধিবৃত্তি বা
শেয়ার অর্জিত মুনাফার সম্পূর্ণ অংশ লভ্যাংশ হিসেবে বন্টন না করে কোম্পানির সংরক্ষিত তহবিলে জমা রাখা হয়। এরূপ তহবিলে সঞ্চিত পরিমাণ অনেক বেড়ে গেলে পরিচালকদের সভায় সিদ্ধান্তক্রমে উক্ত তহবিলের অর্থকে মূলধনে পরিণত করার লক্ষ্যে শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে যে শেয়ার মঞ্জুর করা হয় তাকে অধিভিত্তি শেয়ার বলে বা বোনাস শেয়ার বলে। অধিকার বা রাইট শেয়ার, কোনো কোম্পানির অধিকতর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে নতুন শেয়ার বিলি সিদ্ধান্ত গ্রহণের সময় যে সম্পূর্ণ বা অংশ বিশেষ ক্রয়ের অধিকার আনুপাতিক হারে পুরাতন শেয়ার হোল্ডারদের জন্য সংরক্ষণ করলে তাকে অধিকার বা রাইট শেয়ার বলে। অনাঙ্কিক মূল্যের শেয়ার, যে শেয়ারের কোনো আংকিক মূল্য পূর্ব হতে নির্দিষ্ট থাকে না, বছর শেষে হিসাব নিকাশের পর মোট সম্পদ হতে মোট অন্যান্য দায়ের পরিমাণ বাদ দিয়ে শেয়ারের মূল্য নিরূপণ করা হয় তাকে অনাঙ্কিক মূল্যের শেয়ার বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 2022 HSC শিক্ষাবর্ষের 13তম সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, যেন তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আর আমাদের চ্যানেলে তোমাদের সকল প্রকার অ্যাসাইনমেন্টগুলো নিয়মিত পাবলিশ হতে থাকবে। সকল প্রকার অ্যাসাইনমেন্টগুলোর সাথে সাথে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।